আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা পরোটা। ঘরে কীভাবে পারফেক্টভাবে আপনারা লাচ্চা পরোটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর আপনারা চাইলে এখানে চিনিটা দিতে পারেন। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আরও বেশি বাড়বে, আমি দিইনি, আপনারা চাইলে চিনিটা দিতে পারেন। এখানে আপনারা 2 টেবিল চামচ চিনি দিতে পারেন। আর এখানে আমি ময়দা নিয়েছি 5 কাপের মতো, মেজারমেন্ট কাপের। তো এরপরে মিক্স, সব কিছু মিক্স করার পরে যখন এরকম দলা পাকিয়ে আসবে তখনই আমাদের মিশ্রণটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে কিন্তু সবগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। নর্মাল পরোটার ডো যেরকম আমরা তৈরি করি ওইরকমই। অন্য সব পরোটা থেকে লাচ্চা পরোটাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি ভালো লাগে খেতে। কিন্তু সবগুলো টেস্টে একই, কিন্তু দেখার সৌন্দর্যটা শুধু আলাদা এই আর কি, আর বানানোর প্রসেসটা একটু আলাদা। আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু আগের থেকে অনেক বেশি ভিউজ হচ্ছে, সবগুলো ভিডিওতে ভিউজ বাড়তেছে। আর আসলে আমি আগে কিন্তু আমার চ্যানেলটা সমস্যা ছিল যে আমি আমার জিমেল আইডিটা ভেরিফাই করিনি, এই জন্য হয়তো কোনো প্রবলেম ছিল। তো এরপর আমি ডোটা আপনাদেরকে তো দেখিয়েছিলাম, বাট আমি কথা বলতে বলতে ওটা স্কিপ করে গেলাম। ওখানে আমি ডোটা করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নরম হয়ে আসছে আমার ডোটা। তো এখন আমি সবগুলো ডো থেকে লেচি কেটে নেব। তো আমি সবগুলো ডো দিয়ে লিচু কেটে ফেলেছি দেখতে পাচ্ছেন। তো একটা লিচি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে একটা গোল শেপ করে নিলাম। উপরে একটু ময়দা দিয়ে এটা আমি বেলে নিব, নর্মাল রুটি যেরকম করে বেলি আমি ওইরকম করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরকম হয়েছে। এবার আমি এটার উপরে একটু হালকা তেল আর একটু ময়দা দিয়ে এটাকে ব্রাশ করে নেব উপরটা। এটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এই এই পদ্ধতিটার জন্যই এটাকে লাচ্চা পরোটা বলা হয়, না হলে এটাও কিন্তু সেম একই পরোটার মতোই হয়, নর্মাল পরোটার মতো। আর আপনাদের জন্য আমি একটা খাস্তা পরোটার রেসিপি নিয়েও হাজির হব কাল বা পরশু, আমি এটা ইয়ে করব, আপলোড দিব আর কি। তো এরপরে আমি একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব চিকন করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আমি এইভাবে করে পুরো পরোটাটাই কেটে নিব চিকন চিকন করে। তো আমার পরোটাটা এইভাবে কাটা হয়ে গেছে পুরাটা। কাটা হওয়ার পর আমি সবগুলোকে জড়ো করে আস্তে আস্তে করে একটা লম্বা দড়ির মতো করে টানবো, আস্তে আস্তে করে টানতে হবে, বেশি জোরে টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে। তো এরপর আমি এভাবে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে আমি একটা সাইডে এটা রেখে দিয়ে অন্য পরোটাগুলোকে সেম একইভাবে এটা আমি তৈরি করে নিচ্ছি। তো এরপর আমি ওই লাচ্চা পরোটাটা নিয়ে নিলাম, নিয়ে একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও বড় করে নিতে পারেন, হাত দিয়ে বড় করলে কিন্তু ওই ভাঁজগুলো আরও বেশি বোঝা যাবে। আমি কিন্তু বেলে নিয়েছিলাম, বেলে নিলে একটু পাতলা হয় আর কি, হাত দিয়ে করলে একটু বেশি মোটা থেকে যায় এই জন্য। তো এরকম করে আমি পুরোটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেয়ারগুলো একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে।
তো আমি একটা ফ্যানে তেল দিয়ে গরম করে নিলাম। গরম করে ময়দা পিঠাটাকে একবার এর পাশ একবার উপাশ করে 10 মিনিট 10 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। এলাচা পাউডারের মধ্যে কিন্তু তেল একটু বেশি লাগে, অন্য পরোটার মধ্যে কিন্তু আমরা তেল আরও কম দিই। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওই ভাজগুলো বুজে যাচ্ছে। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট কালারটা চলে আসছে। এ পর্যায়ে আমি পরোটাটা নামিয়ে নেব। তো এভাবে করে আমি আরেকটা পরোটাও ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব একই প্রসেসে। তো আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই পাশটা একটু লাল হয়ে আসলে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে এটা নামিয়ে নিব। এগুলো ভাজতে 1.5 থেকে 2 মিনিটের মতো লাগে, এর থেকে কিন্তু বেশি সময় লাগে। তো দেখতে পাচ্ছেন এটা একটু ফুলেছেও। তো এরপরে আমি আবারও উল্টিয়ে নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদেরকে আমি একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে লেয়ারটা। তো আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কেমন একটা লেয়ার লেয়ার ভাব চলে আসছে। ভিতরটা অনেকটা গরম, এই জন্য আমি ঠিক মতো কিন্তু ধরতে পারছি না। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে এ পর্যন্তই, আগামীকাল আরও একটা রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।